এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। হাত বাড়াও থেকে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, তো দেখো এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। উদ্দেশ্য ব্যক্তির বর্ণনা দিয়ে তাকে দেখে লেখকের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, 1350 বঙ্গাব্দের বাংলার ভয়াবহ মনান্তরের সময় সুভাষ মুখোপাধ্যায় উত্তরবঙ্গের রাজবাড়ির বাজারে ফরিদপুরে গাড়ি আসার অপেক্ষায় বসেছিলেন। একটু দূরে স্টেশন সংলগ্ন মিলিটারি ছাউনির এক পাশে একটি অদ্ভুত ধরনের প্রাণীকে দেখে লেখক কৌতূহল হয়ে তাকিয়ে থাকেন। কোনো এক চেনা জন্তুর সঙ্গে প্রাণীটির মিল খুঁজে পাওয়া গেল না। আস্তে আস্তে চার পায়ে ভর দিয়ে সে হেঁটে আসতে থাকলো। তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি আমার বাংলা থেকে হাত বাড়াও থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আসতে পারে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেইগুলো নিয়ে আলোচনা করেছি। তো দেখো তারপরে অ্যান্সারটা কী হবে, ভোরের পাতলা কুয়াশা ভেদ করে তার দুটি চোখের তারা যেন জলজল করতে লাগলো। সেই চোখের চাউনিতে কেমন যেন একটি অবস করে দেওয়া মায়াবী শক্তি রয়েছে। এক ঝলক দেখলেই বুকের রক্ত হিম হয়ে যায়। রাস্তা থেকে নানান জিনিস খুঁটে খুঁটে খাচ্ছিল প্রাণীটি, তার চোখ দুটি কুয়াশায় কি যেন খুঁজে চলছে। একটু কাছে আসতেই দেখা গেল তার সামনের দু হাতে ঠিক মানুষের হাতের মতোই দুটি থাবা, হাতের আঙুলগুলি লোমহীন, আগার দিকে খানিকটা সরু। এবার প্রাণীটি মুখোমুখি হতেই বোঝা গেল সে আসলে অমৃতের পুত্র মানুষ, 12-13 বছরের একটি ছেলে যার কোমর গিয়েছে ভেঙে। তাই জানোয়ারের মতন সে চার পায়ে চলছে, জানোয়ারের মতো সে চার পায়ে চলে আর রাস্তা থেকে চাল আর ছোলা কুড়ে খায়। মানবতার এরূপ লাঞ্ছনা লক্ষ্য করে লেখক বিস্মিত ও হতবাক হয়ে পড়েছেন। 2 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি খুব সুন্দর করে। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের শেষ রচনা হাত বাড়াও শীর্ষক পাঠ্যাংশে 50-এর দুর্ভিক্ষ বুভুক্ষর 12-13 বছরের সম্পূর্ণ উলঙ্গ অনাহারী এক কিশোরকে সাহায্য করার কথা বলেছেন। লেখক সুভাষ মুখোপাধ্যায় বহুদিন শাসন শোষণ ক্লিষ্ট বাঙালি সমাজকে তথা দেশবাসীকে একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্বের বন্ধনে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। লেখক দেখেছেন দুর্ভিক্ষ পীড়িত সেই কিশোর ছেলেটির জ্বলন্ত দুটি চোখ সন্ধান করছে সেই সব খুনিদের, যাদের ষড়যন্ত্র শস্য শ্যামলা এই বাংলা পরিণত হয়েছে অনাহার শ্মশানে। তাকে সহানুভূতি স্পর্শ দিয়ে সংবেদনশীলতার মাধ্যমে সাহায্য করতে হবে, কারণ অনাহারে ধুঁকতে ধুঁকতেও তার বেঁচে থাকার স্বপ্ন দেখে। মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী লেখকের স্পর্শকতার মন প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান সমবেদনা, গড়ে তুলতে চান সচেতনতা। মনন্তরের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে অসহনীয় সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেন লেখক। তাই তিনি চান বাংলার বুকজোড়া সোনালি ফসলে, চাষির গোলা ভরা ধানে, কারখানার কোটি কোটি বলিষ্ঠ হাতের ধকনমুক্ত আন্দোলনে সুখ শান্তি ফিরে আসুক এ বাংলায়। সমবেত সাহায্যের হাত যুদ্ধ আর দুর্ভিক্ষের অন্ধকার থেকে অমৃতের পুত্র মানুষকে আলোর উৎস ফিরে আসুক, এটাই লেখকের একমাত্র কাম্য। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বরে কোশ্চেন, শুরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে, কে শনাক্ত করেছে, কাদের, কেন খুনি বলা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, উদ্ধৃত অংশটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গদ্য গ্রন্থের অন্তর্গত হাত বাড়াও রচনা থেকে গৃহীত। রাজবাড়ির বাজারে বসে লেখক সুভাষ মুখোপাধ্যায় কুয়াশায় মোড়া দুর্ভিক্ষের সকালে যে 12-13 বছরের মাজা ভাঙা উলঙ্গ ছেলেটিকে প্রত্যক্ষ করেছিলেন তার সরু লিকলিকে আঙুলের কথা বলা হয়েছে এখানে। শস্য শ্যামলা বাংলাদেশের রবীন্দ্রনাথের সোনার বাংলা, সেখানে একদিন নেমে এসেছিল প্রকৃতির অভিশাপ। সময়টা 1350 সন, দুর্ভিক্ষের কালো ছায়া ক্রমশ বিস্তৃত হচ্ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত আর সাম্রাজ্যবাদী শক্তি।
সাম্রাজ্যবাদী শক্তির নিষ্ঠুর শোষণ এখানেই শেষ নয়। গ্রাম গঞ্জের জোরদার জমিদার আড়তদার কালোবাজারির দল মনন্তরকে ত্বরান্বিত করেছিল। প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার লেখায় প্রকৃতির নির্মমতার সঙ্গে মানুষের অমানবিক নিষ্ঠুরতার দিকটি স্পষ্ট করে দিয়েছিল। এখানেই সেই সব খুনি বলতে যাদের শোষণ লোভ অত্যাচার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে লেখক তাদের কথা বলেছে। এরা সাম্রাজ্যবাদী শোষক গ্রামের যোদ্ধার জমিদার কালোবাজারির দল। লেখক চান বাংলার আবার সুদিন ফিরে আসুক, বাংলায় মানুষজন সমৃদ্ধ জীবন যাপন করুক। তাই লেখক সেই সব শোষণ খুনি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে চেয়েছেন। এদেরকে সমাজ থেকে নির্বাসন দিতে হবে, তবেই গড়ে উঠবে নতুন সমাজ। ভেরি ইম্পর্ট্যান্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজ তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, লাস্ট কোশ্চেন কী বলেছে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে, কোন ঘটনায় লেখকের এমন উক্তি? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি ভালো করে। হাত বাড়াও রচনাংশে 12-13 বছরের একটি উলঙ্গ ছেলের জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে এখানে। পাতলা কুয়াশায় মোড়া পাশের দুর্ভিক্ষের এক সকালে লেখক সুভাষ মুখোপাধ্যায় ফরিদপুরের গাড়ির অপেক্ষায় রাজবাড়ির বাজারে বসেছিলেন। সেখানেই বাজার থেকে একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি সাউন্ডের পাশে একটি আচার্য এক রকমের জন্তুকে দেখতে পেলেন লেখক। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ধীরে ধীরে সেটি চার পায়ে এগিয়ে আসে, পরিচিত কোনো জন্তুর সঙ্গে তার সাদৃশ্য নেই। কুয়াশার মধ্যে তার চোখ দুটি জ্বলজ্বল করছে, সেই চোখের দৃষ্টিতে এমন মায়া ছিল যা লেখকের বুকের রক্ত হিম করে দিয়েছিল। কিছুটা এগিয়ে এসে সেই মূর্তিটা রাস্তায় ধুলো থেকে কিছু খুঁটে খুঁটে খাচ্ছিল, ঠিক মানুষের হাতের মতো। তার সামনের দুটো থাবা আঙুলগুলি যেন আগার দিকে একটু বেশি সরু, গায়ে একদম লোম নেই। সেটি সামনাসামনি আসতেই লেখক অবাক হয়ে গেলেন। 12-13 বছরের উলুঙ্গ একটি ছেলে কোমর ভাঙা যাওয়ায় সে হাঁটতে পারে না, তাই জানোয়ারের মতো চার পায়ে হামাগুড়ি দেয় আর বাজারের রাস্তায় খুঁটে খুঁটে চাল এবং সুলা খায়। তার সেই জ্বলন্ত চোখ দুটো লেখকের থেকে উন্মাদ করে দেয়। আসলে অমৃতের পুত্র মানুষের এই রকম দুর্বিষহ রূপ লেখকের কল্পনাতীত ছিল, তাই তিনি মাঝে মাঝেই সেটি মনে করে চমকে ওঠেন। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল। আমি মনে করি আমি যে সাজেশনের যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি ব্রড কোশ্চেন করেছি সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ।